ইসমুল আজমের ভিতরে এমন অলৌকিক কিছু শক্তি রয়েছে, ইসমুল আজম যদি পড়ে তাহলে সে গায়েব হতে পারে। অনেকের ধারণা হলো ইসমুল আজম পড়ে আল্লাহর কাছে যা চা তাই হয়ে যায়। অনেকেই মনে করে ইসমুল আজম পড়ে উঠতে পারে। অনেকের ধারণা হলো ইসমুল আজম পড়ে যদি মাটিতে পুদে তাহলে স্বর্ণ হয়ে যায়। এগুলো হলো মানুষের ধারণা। আসলে ইসমুল আজম কি এবং ইসমুল আজমের ফজিলত কি সেগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু উত্তম নাম রয়েছে, মহান নাম রয়েছে, সেই নামগুলোকে বলা হয় ইসমুল আজম। সাহাবী কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহর শ্রেষ্ঠ নামগুলো ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলার এমন পাঁচটা নাম রয়েছে যে পাঁচটা নাম ধরে কোনো ব্যক্তি যদি দোয়া করে, এই পাঁচটা নামকে বলা হয় ইসমুল আজম। এই পাঁচটি নাম ধরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী নবীজির দরবারে অবস্থিত হইলেন। অবস্থিত হওয়ার পরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান বাদিআস সামাওয়াতি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর দোয়া শুনলেন। আর দোয়া শোনার পরে সাহাবী কারামদেরকে একটা সুসংবাদ দিয়ে দিলেন। ওই সাহাবীর দোয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থিত সাহাবীদেরকে একটা সুসংবাদ দিয়ে দিলেন। নবীজির এই সুসংবাদটা আবু দাউদ শরীফের 1495 নম্বর হাদিসের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের 3544 নম্বর হাদিসের বর্ণনা, নাসাই শরীফের 1300 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ দাআল্লাহ বিইসমিহিল আযীম, যে ব্যক্তি আল্লাহর এই মহান নাম নিয়ে দোয়া করে, আল্লাযী ইযদুইয়া বিহি, ওই ব্যক্তি যেই নামগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, এইগুলো নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আজাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ওয়াইদা সুইলা বিহি, যখন এই দোয়াগুলো এই নাম পড়ে পড়ে দোয়া করে, আত, আল্লাহর কাছে যা চাই আল্লাহ পাক সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেয়। ওই সাহাবী নবীজির কাছে দোয়াটি পড়লেন, নবীজির কাছে দোয়াটি ভালো লেগেছে। নবীজি বললেন, তোমরাও যদি পড়ো আর আল্লাহর কাছে যদি দোয়া করো, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এজন্য আমরা এই দোয়াটি পড়ব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে বিভিন্ন সূরাগুলোকে ইসমুল আজম বলেছেন। ইবনে মাজার বর্ণনা 3856 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইসমুল্লাহিল আজম ফি সুয়ারি মিনাল কুরআন সালাসুন ফিল বাকরা ওয়া আল ইমরান ওয়া তাহা। এই সূরাগুলোতে ইসমুল আজম নিহিত রয়েছে। এবার আসুন আল্লাহ তাআলার পাঁচটা নাম সম্পর্কে আমরা জানব, যে পাঁচটা নামকে ইসমুল আজম বলা হয়। এই পাঁচটা নাম ধরে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, এই পাঁচটা নাম ধরে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চায়, সাহায্য চাইতে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতে দিলে হবে না। আপনার চাকরির প্রয়োজন, আল্লাহর কাছে এই পাঁচটা নাম ধরে ধরে ইসমুল আজম পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন।
বিদেশের বিশারা প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন, বিদেশের আকামার প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন, চাকরির ভিতরে তারাক্কির দরকার, উন্নতির দরকার, প্রমোশনের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমোশন বাড়ায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত হাওয়ায় যাচ্ছে, দুনিয়ার সমস্ত সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঁচটা নাম হলো ইসমুল আজম, পাঁচটা নাম ইসমুল আজম, অর্থাৎ এটাকে ইসমে আজম, যেটা আমরা বাংলাতে বলি ইসমে আজম, ইসমুল আজম পাঁচটা নাম হলো আল্লাহ তাআলার ইসমুল আজম। এই পাঁচটা নাম ধরে যে ব্যক্তি যা দোয়া করে, হাত তুলে যা বলে, আল্লাহ পাক তাই কবুল করে নেন। এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম, চার নম্বর হাইয়ুন, পাঁচ নম্বর হলো কাইয়ুম। আমরা দোয়া করব দোয়ার ভিতরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই পাঁচটা নাম ধরে ধরে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাক মনের আশাগুলো পূরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে যা চাইব, সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেন।